যে আমরা মঞ্চের মধ্যে একটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, যে আমরা মঞ্চের মধ্যে একটি ডুবকি রাখি একটা স্ট্যান্ডের মধ্যে, আর আমরা এটা লক্ষ্মী ভজনকেও এটা মানে এই ফিলিংসটা দেওয়ার চেষ্টা করি, যে আপনারা মাঝে মধ্যে অনুষ্ঠান দেখতে দেখতে হয়তো কোনো সময় কল্পনার জগতে আপনারা যদি প্রবেশ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই গোটা দলের মধ্যে কালিকাদাও দাঁড়িয়ে আছে, সে আমাদের সঙ্গে গাইছে বাজাচ্ছে, আর আমরা বিশ্বাস করবেন না আমরা ব্যক্তিগতভাবে সেটা ফিল করি। কারণ আজকের দিনেও আমাদের এটা আমাদের একটা শূন্যতা আছে। আমাদের কি হয়, যে কোনো দলে একজন দলনেতা থাকে, সেই দলনেতার যে শূন্যস্থান সেটা কিন্তু আমরা পূর্ণ করতে চাই না, সেই শূন্যস্থানেই তাকে রেখে তাকে অধিষ্ঠিত করে আমরা আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা সেই পরিশ্রম চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের এই অধ্যবসায় যদি আমাদের চলতে থাকে, তাহলে আমরা আমাদের আসলে এই কাজটা আসলে আনন্দের জায়গা থেকে করি। তো কোনো অনেকেই বলেন আপনারা প্রচুর পরিশ্রম করেছেন, অনেকেই সংগ্রাম করেছেন বলে আপনারা দোহার তৈরি করেছেন, আসলে কোনোটাই হয়নি। 1999 সালে কালিকাদা যখন তার মানে ছোট্ট একটা দুটো কথা বলছি, কালিকাদার একজন গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাথর পাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাথর পাড়া, গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। গত মার্চ মাসে আমরা কৃষি চন্দ্রের সঙ্গে হাত ধরাধরি করে একটা নতুন প্রজেক্ট শুরু করেছি, প্রত্যেক ছ মাসে একটা করে ওয়ার্কশপ করে, সেই ছ মাসের হিসেবে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে সেই ছ মাসটা পূর্ণ হচ্ছে। আর সঙ্গে আমরা পেয়ে গেলাম আমাদের আমাদের দোহারের প্রাণ পুরুষ, দোহারের মূল স্তম্ভ কালিকা প্রসাদ, তার জন্মদিন 11ই সেপ্টেম্বর। তো সেই উপলক্ষে 9ই সেপ্টেম্বর আমরা ওয়ার্কশপটা করছি, আর 11ই সেপ্টেম্বরে কালিকাদার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান থাকে। ওয়ার্কশপের এবার মূল বিষয় হচ্ছে কীর্তন। কীর্তন আমাদের বাংলার কীর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে। সেই কীর্তনের কর্মশালা পরিচালনা করবেন সুমন ভট্টাচার্য, উনি একজন কীর্তনের পণ্ডিত মানুষ। আর আমাদের এই কর্মশালা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নবীন প্রজন্মকে তার শেকড়কে চিনিয়ে দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সাধনের জন্য গত মার্চ মাসে আমরা প্রথম কর্মশালা করি ভাটি অঞ্চলের গান, ভাটি অঞ্চল চেনানোর জন্য মূল উদ্দেশ্য ছিল। সেখানে প্রায় 75 জন মতো পার্টিসিপেন্ট জয়েন করেছে। এবছর এই যে 9ই সেপ্টেম্বর যেটা হবে, তাতে আমরা এখনো পর্যন্ত যা লিস্ট করেছি তাতে 90 জন মতো আমাদের করতে হবে, মানে 90 জনকে আমাদের সুযোগ করে দিতেই হবে। আর 11ই সেপ্টেম্বরে প্রথম যে অনুষ্ঠানটা হবে সেটা লোকধ্বনি বলে একটি অনুষ্ঠান, লোকবাদ্যের অনুষ্ঠান, তাতে প্রায় 35-40টি বাদ্য লোকবাদ্যযন্ত্র বাজবে। আমাদের দোহারের যারা সদস্যরা আছেন তারা প্রত্যেকেই থাকবেন, এর সঙ্গে আমাদের বন্ধুবান্ধব, মানে দোহারের এই কাজ করার ক্ষেত্রে অনেক বন্ধুবান্ধব আছেন যারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন, তারাও থাকবেন এই প্রোডাকশনে। 45 মিনিটের একটা প্রোডাকশন হবে, আর তারপরে সুমন ভট্টাচার্য কীর্তন গাইবেন, আর যারা কর্মশালাতে অংশগ্রহণ করবেন প্রায় 90 জন পার্টিসিপেন্ট, তাদেরকে দিয়েও আমরা প্রত্যেককে দিয়ে হয়তো তিনটে ভাবি আমরা ভাগ করব, তাদেরকে দিয়েও